এরকম যেন দুনিয়াতে মানুষকে আর এরকম নির্মমভাবে হত্যা না করে। অন্ধকারে অন্তর্পিত কিছু দুর্বৃত্ত এসে হামলা করে। একটা চাইনিজ কুড়াল পাইলাম, মনে হচ্ছে চাইনিজ কুড়াল দিয়ে সম্ভবত আমি ফাঁসি চাই। আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, আমার স্বামীকে যারা হয়েছে আমি তার ফাঁসি চাই। এরকম যেন দুনিয়াতে মানুষকে আর এরকম নির্মমভাবে হত্যা না করে, কারো যেন বুক, কারো স্ত্রীর যেন বুক খালি না হয়। আপনার স্বামীকে কে মেরেছে? মানে কারো ইন্ধনে মারা হয়েছে বা কে মেরেছে বা আপনি কাকে দায়ী করছেন? আশরাফ চেয়ারম্যানের অধীনেই মারা হয়েছে। আর আশরাফ চেয়ারম্যান তো ওপেন থাকছে না, কিন্তু সে ছিল কিনা বলতে পারছি না, কিন্তু সেই মেরেছে। ওটা না কেউ সরাসরি থাকে কি করে, তার বাহিনী দিয়ে মারা হয়েছে। আমাকে এর আগে ফোন করেছে গুলি করার পরে, এবার হাতে তুলতে পেয়েছে, পরে হাতে করে তুলতে পারবে। খাওয়া দাওয়া করে বের হয়েছে, মানে যে সময় বের হয় ওই সময় বের হয়েছে। প্রতিদিন যেখানে বসে থাকো ওখানে গিয়ে বসেছিল। তো সন্ধ্যার কিছুক্ষণ পরেই প্রায় 8:30 নাগাদ মানে সন্ত্রাসীরা মানে অতর্কিত হামলা চালায়, মানে ওয়াডেল বোমা, তারপর গুলি বিস্ফোরণ, তারপরে চাইনিজের মানে কোপ মারে এলোপাথারিভাবে। এটা আমাদের মানে সন্দেহ হচ্ছে যে মানে এটা পুরাতন একটা মানে ঝামেলা যে আছে, ওই ঝামেলা থেকে এগুলো হয়েছে। আমরা আমার বাবার হত্যার মানে সুষ্ঠু বিচার চাই, আমরা অপরাধীর ফাঁসি চাই। আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুল হক, তার সাথে আব্বুর দ্বন্দ্ব ছিল, কিন্তু কিছুদিন আগে তারা মীমাংসার কথা বলে আব্বুর সাথে মিল করেছিল, কিন্তু মিল করেই তারা আমার আব্বুকে ষড়যন্ত্র করে মেরে ফেলল। কোনো কারণ ছাড়া, আব্বু এত ভালো ছিল, কোনো দিন কারো খারাপ চাইনি, তার কোনো ক্ষতি করেনি, তাও এইভাবে আব্বুকে হত্যা করলো। এটার বিচার চাই আমরা। আমাকে বাবা হারা করলো, আমাদের 3 ভাইকে বাবা হারা করলো, এদের বিচার চাই আমি, যাতে সর্বোচ্চ বিচার দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়। তারপরে এখানে আসছি, আমরা যেটা দেখছি যে যারা মারা গিয়েছে সালাম সাহেব এবং মতিন সাহেব, ওনারা সম্ভবত 4 জন জায়গায় বসেছিলেন, রাস্তার পাশে বসে হয়তো গল্প করতেছিলেন। ওই সময় অন্ধকারে অন্তর্পিত কিছু দুর্বৃত্ত এসে হামলা করে, এবং এদের এই হামলায় সালাম সাহেব ওইখানে মারা যায়। হাসপাতালে নিয়ে আসার পরে সম্ভবত ডাক্তার আমরা এবং কয়েকজন ওই সাইড থেকে আসছে, অন্ধকারে এসে হঠাৎ করে আক্রমণ করছে। আমরা এটা তদন্ত করে দেখছি আসলে কি কারণে এই ঘটনাটা ঘটল, কারণ এলাকার পরিস্থিতি শান্ত, সবকিছু ভালো, আমি তদন্ত করে দেখছি। কি পরিমাণ গুলি হয়েছে বা গুলি বিষয় আমি দেখলাম যে অনেকটা চাইনিজ কুড়াল পাইলাম, মনে হচ্ছে চাইনিজ কুড়াল দিয়ে সম্ভবত এখন